এই ভিডিওটা যেটা আপনি দেখছেন এটা হচ্ছে ওল্ড ভিডিও যেটা আমি 20 ডিসেম্বরে আমি গিয়েছিলাম তো তখন লকডাউন চলছিল আমার পিসিতে দু একটা এমনি ভিডিও ফাইল রয়েছে যেটা আমি আপলোড করব তার মধ্যে এটা হচ্ছে একটা পিসিতে ভিডিও ক্লিপগুলো ছিল তাই এডিট করে আমি আপলোড করেছি এখানে আরেকটি মজার ইনসিডেন্ট ঘটেছে যেটা ভিডিও লাস্টে রয়েছে তাই অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন এই ঝিলটা রাধামণি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছিল লকডাউনের সময় আমি গিয়েছিলাম এই ঝিলটা সত্যি অনেকটাই বড় আর পাশে রেল লাইন রয়েছে ঝিল সম্পর্কে আমার নলেজ বেশি নেই বাট ঝিলে যেদিন মাছ ধরা হয় সেদিন আমি গিয়েছিলাম কিছুটা আমি অভিজ্ঞতা করলাম ঝিলের যিনি ওনার তাকে আমি জিজ্ঞাসা করলাম এই ঝিলটাতে মিনিমাম 1 CR ইনভেস্ট রয়েছে তার মধ্যে মাছের খাবারই ম্যাক্সিমামটা চলে যায় আর এটা সবথেকে রিস্কি বিজনেস বলে মানা হয় বিকজ ম্যাক্সিমাম চান্সেস থাকে আপনার লস হয়ে যাওয়া তাই এটাতে শেয়ার পার্টনার থাকে এই জায়গা লিজে নেওয়া হয় কয়েক বছরের জন্য এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আবার নিউ এগ্রিমেন্ট করতে হয় আর আমি যতটা জিজ্ঞাসা করে জানলাম ততটাই আমি ইনফরমেশন দিচ্ছি আপনাকে
মাছগুলোকে ধরার পর এই ঝিলেই জাল দিয়ে ঘিরে আলাদা আলাদা ছোট ছোট ঘর করা হয়, যাতে বিভিন্ন সাইজের মাছগুলিকে ভাগ করা হয়। যেগুলো ছোট সাইজের মাছ হয় সেগুলোকে আবার ঝিলেই ছেড়ে দেওয়া হয়। আর পাড়ে খাতা পেন নিয়ে একজন দাঁড়িয়ে থাকেন, যিনি এই মাছগুলোর হিসাব রাখেন। সবশেষে মাছগুলিকে নিয়ে ভ্যানে লোড করা হয়, তারপর পাঠানো হয় বিভিন্ন জায়গায়, যেগুলি আবার হাটে বাজারে সেল করা হয়। এই প্রসেসটা অনেকটাই ফাস্ট করা হয়, কারণ দেরি হয়ে গেলে বাজারের দাম ঠিক আবার পাওয়া যায় না। 2000 years later সামনে এই গাছটাতে দেখুন একটা টিয়া পাখি বসে আছে। দুপুরে লাঞ্চে বসার সময় একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। একটা টিয়া পাখি যেটা ঝিলের পাশে একটা গাছে বসেছিল, হঠাৎ করে আমার মাথার উপর এসে বসলো। সঙ্গে সঙ্গে ফোনটা পকেটে থেকে বের করতে আমি পারিনি, তারপর সাইডে এসে বসলো। ব্যাস পকেট থেকে ফোনটা বের করে একটা পিকচার ক্লিক করলাম। তারপর আমি ঝিলের ওনারকে জিজ্ঞাসা করলাম, বলল এটা পোষা পাখি। আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে পোষা পাখি কোনো অচেনা ব্যক্তির কাছে কীভাবে নির্ভয়ে যেতে পারে। এই পাখিটা এই ঝিলের পাশেই থাকে, কোনো বন্দি থাকে না, ঘুরে বেড়ায়, বাস খাবার টাইম হলেই চলে আসে। আর সেদিনের লাঞ্চটা করলাম এই পাখির সঙ্গে।